এই প্রত্যেকটা ওয়াটার পাম্প হচ্ছে নতুন এবং এই প্রত্যেকটাই হচ্ছে পেট্রোল চালিত, যেগুলো টিউব অয়েল লাগে না। আসলে টিউব অয়েল ছাড়াই পানি তোলে এই ওয়াটার পাম্পগুলো। এর আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন আমাদের কিভাবে এটা পানি উঠায় সেই জায়গায়, সেই ওয়াটার পাম্পগুলোতে আপনারা দেখেছেন এর আগে যে পানি তুলতে কোনো টিউব অয়েল লাগে না। আপনারা জানেন যে ডিজেল চালিত যে ওয়াটার পাম্পগুলো থাকে সেই ওয়াটার পাম্পগুলো তো টিউব অয়েল দিয়ে আগে পানি তুলে দিতে হয়, তারপরে পানি উঠে। কিন্তু আমাদের এই যে ওয়াটার পাম্পগুলো আছে এগুলো প্রত্যেকটাতেই আপনার টিউব অয়েল লাগবে না, শুধু বোর্ডিংয়ে লাগাই দিয়েও পানি তুলতে পারবেন। আপনার যে দেখা গেল যে এই যে 1 ইঞ্চি, আমি একটু প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাই এবং প্রথম থেকেই শুরু করি। এটা হচ্ছে 1 ইঞ্চি ওয়াটার পাম্প। এটা দেখেছেন যে আপনারা যারা বাসাতে ব্যবহার করতে চান পেট্রোল চালিত, তারপরে ছোট ছোট বাগানে সেচ দিতে চান, তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে। এটার জন্য আপনারা যে টিউব অয়েলের যে বোর্ডিং আছে সেখানেও ব্যবহার করতে পারবেন, এবং এটা পাশাপাশি আপনারা চাইলে যে বাসাবাড়ির লাইনে যে পানি তোলার জন্য যে চিকন বোর্ডিংটা করা হয় সেটাতেও আপনি এল ব্যবহার করে এটা থেকে পানি তুলতে পারবেন। এটার জন্য এক্সট্রা কোনো টিউব অয়েল লাগবে না। এটা দেখতে পাচ্ছেন যে পেট্রোল ইঞ্জিন। এর পরেরটা আমি একটু দেখাই আপনাদের, এটা হচ্ছে 1.5 ইঞ্চি। এই মুখটা দেখতে পাচ্ছেন, মডেলটা কিছুটা 1 ইঞ্চির মতোই। এটাও ছোট্ট একটা মেশিন, খুবই ওজনই হালকা, আর এইগুলোর স্পিড খুবই ভালো এবং আরপিএম বেশি থাকার কারণে কিন্তু এগুলো পানি ডেলিভারি করে খুব বেশি। এরপরে আসি আমরা 3 ইঞ্চি, 2 ইঞ্চিগুলো আছে, 2 ইঞ্চিগুলো বের করা হয়নি, আমরা একটু 3 ইঞ্চিতে যাই। এটা হচ্ছে WP30, এটা বিসনের একটা ব্র্যান্ড, বিসন, সেই বিসনের এই মডেলের এটা একটা। বিসনের আরও 2টা মডেল আছে, তার মধ্যে এই পাশে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 3 ইঞ্চি। এটা বিসনের হচ্ছে BS30, এটাকে বলে BS30, এবং এটা দেখতেই পাচ্ছেন যে এটার একদম খোদাই করা ইয়ের মতো। এটা হচ্ছে বিসনের একদম, আমি একটু বডিটাতে দেখাই, একদম এই যে 6.5 হর্সের, এটা একদম বডির স্ট্রাকচারটাই একটু ভিন্ন। এগুলো কিন্তু সব অরিজিনাল বিসনের, আপনারা দেখবেন যে এইগুলো কিছু কপিও বের হয়েছে বাংলাদেশে, কিন্তু আমরা যেগুলো নেই আমরা একদম ইম্পোর্টেড, কাগজপত্র আপনারা চাইলে দেখতে পারবেন। এরপরে আসি হচ্ছে WP30-র, এটা আরেকটা মডেল, এটাও চায়না মডেলের মধ্যে একটা। এটা কিছুটা দেখতে WP30-র যে বিসনেরটা দেখেছেন সেটার মতোই দেখতে, শুধু এটার হচ্ছে সামনের যে অংশটা, এই যে আউটলাইনের যে জায়গাটা, এইটাতে কিন্তু জাস্ট করা আছে, মানে এটা হচ্ছে কিছুটা স্টিলের মতো, আর বিসনের এই জায়গাগুলোতে কিন্তু প্লাস্টিক। আপনারা চাইলে এটা আলাদা করেও স্টিলের গুলো আলাদা কিনতে পারবেন, সেটার জন্য আলাদা দাম দিতে হবে। এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে SS, এটা আরেকটা মডেলের, এটা SS পাওয়ারের, এটা এটাও খুবই ভালো একটা ব্র্যান্ডের আর কি। তার পাশেরটা দেখতে পাচ্ছেন সোনালিকা, সোনালিকা ব্র্যান্ড তো আগে থেকে আপনারা চেনেন, তবে এটার স্পেশালিটি হচ্ছে এটাতে হলো আপনার পেট মানে কেরোসিন দিয়ে চালাতে পারবেন। এখানে দেখেন 2টা মাথা দেয়া আছে, একটা হচ্ছে পেট্রোল, একটা হচ্ছে কেরোসিন। পেট্রোলের যে জায়গাটা, পেট্রোলে আপনারা জাস্ট স্টার্ট করার জন্য পেট্রোল ব্যবহার করে, আসলে স্টার্ট করার পরে জাস্ট চাবি ঘুরাই দিলে কেরোসিনে চলে, তখন সারাক্ষণ কেরোসিন দিয়ে চলবে। তো এটার স্পেশালিটি এইটাই। আরো বেশ কিছু মডেল আছে, তার মধ্যে আমরা এইগুলো এখন অ্যাভেলেবেল, আপনারা এর প্রত্যেকটারই যে কোনো একটা করে নিতে পারেন। তো এই ছিল মোটামুটি ওয়াটার পাম্পের ভিডিও, আপনারা এর কাজের লাইভ ভিডিও দেখেছেন, না দেখে থাকলে আমাদের পেজে একটু ঘুরে আসেন, প্রত্যেকটারই লাইভ ভিডিও আপনারা দেখতে পারবেন। আর এটা যদি কিনতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যে কোনো কুরিয়ারের মাধ্যমে, এবং এগুলো ওজনে হালকা হওয়ার কারণে মানুষ যে কোনো জায়গায় পারে, একাই নিয়ে যেয়ে চালাতে পারে। দেখা গেল নদী অঞ্চলগুলোতে এখন খুবই নিচ্ছে আমাদের কাছ থেকে, যারা বড় বড় প্রজেক্ট করছে তারা নিচ্ছে।
তো আপনারা চাইলে নিতে পারবেন। আর দামগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা একটু দেখে নেবেন। আপনাদেরকে যদি এটা প্রয়োজন হয় আপনাদের, সব আমাদেরকে কল করতে পারেন। সারা বাংলাদেশ ডেলিভারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।